এক্স টু দি পাওয়ার ফোর প্লাস কে স্কোয়ার ইনটু এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর এই চারঘাত বিশিষ্ট রাশিমালার উৎপাদকের বিশ্লেষণ এর আগে আমরা এই ধরনের একটা অঙ্ক করেছিলাম যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর থেকে এটা একটু আরো একটু জেনারেল কেন কে টামটা এখানে দেওয়া আছে দেখো কারণ এইটা আমরা যেভাবে করেছিলাম এটাও কিন্তু সে একইভাবে এই অঙ্কটা করব তো প্রথমেই আমরা এই এক্স টু দি পাওয়ার ফোর কে স্কোয়ার এক্স স্কোয়ার এবং কে টু দি পাওয়ার ফোর এটা দিয়ে একটা হোল স্কোয়ার আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ধরনের একটা টার্ম প্রথমে আনার চেষ্টা করি তাহলে দেখো এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার তাহলে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার কে টু দি পাওয়ার ফোর হচ্ছে কে স্কোয়ারের হোল স্কোয়ার তাহলে আমার লাগবে কত টু এ বি টু এ মানে এক্স স্কোয়ার বি মানে কে স্কোয়ার টু এক্স স্কোয়ার কে স্কোয়ার আমাদের দেওয়া আছে কত আমার দেওয়া আছে কে স্কোয়ার এক্স স্কোয়ার আমরা লিখলাম কত না টু কে স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে একটা বাদ দিয়ে দিই এক্স স্কোয়ার কে স্কোয়ার তাহলে টু মাইনাস ওয়ান 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 ফোর থাকলো লাভটা কী হলো যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এই টার্মটা পেয়ে গেলাম মাইনাস কে স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স ইন্টু কে এর হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি আমার কাজে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এ মাইনাস বি এক্স স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এক্স ইন টু কে এক্স স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস এক্স ইন টু কে আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস এক্স কে প্লাস কে স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স কে প্লাস এটাই এই অঙ্কটা কিন্তু আমরা সেই একইভাবে করেছিলাম ছোট্ট অঙ্ক কিন্তু বেশ মজা